হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আমি স্বাগত জানাই আপনাদেরকে ইয়াভেল নারীর একটি নতুন এপিসোডে। যেমন কি আপনারা জানেন যে আমাদের ডুয়ার্সের ট্যুর কমপ্লিট হয়ে গেছে। সেখানে আমরা কোথায় কোথায় ছিলাম আর কোথায় কোথায় ঘুরেছি সেসব তো আপনারা দেখেছেন, আর যদি না দেখে থাকেন তাড়াতাড়ি যান আর ভিডিওগুলো দেখে নিন। ভিডিওগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং হয়েছে, আপনাদের ভারী পছন্দ হবে। আজকের ভিডিওতে আমরা যাচ্ছি ডুয়ার্সের আলাদা আলাদা জঙ্গলে ভ্রমণ করতে। সেখানে জঙ্গলটা কতটা সুন্দর সেটা আপনাদের দেখাবো, কি কি পাওয়া যায় সেটা আপনাদের বলবো, আর ডুয়ার্সের জঙ্গলের ভেতরটা কতটা ঘন আর কতটা সুন্দর সেটাও আপনাদেরকে দেখাবো। তো চলুন ঝটপট করে ভিডিওটা স্টার্ট করে ফেলি। নানা দাঁড়ান, আগে আমার বর মাফলারটা বেঁধে নিই। ফ্রেন্ডস, আপনারা কি জানেন যে হিমালয় পর্বতের দক্ষিণ দিক আর ব্রহ্মপুত্র নদীর উত্তর দিকের মাঝখানের যে জায়গাটা সেটাকেই আমরা বলি ডুয়ার্স? ডুয়ার্স কথার অর্থ পাতি বাংলায় হচ্ছে দৌড়, মানে গেটওয়ে আর প্যাসেজ। যদি এটা গেটওয়ে হয় তাহলে এই গেটওয়েটা কার মাঝে? এই গেটওয়েটা হলো ভারতের সমতল ভূমি আর ভুটানের পাহাড়ি ভূমির মাঝখানের প্যাসেজ, সেই জন্যই ডুয়ার্সকে বলা হয় গেটওয়ে টু ভুটান। ফ্রেন্ডস, আপনাদের বলে দিই ডুয়ার্সের জঙ্গলটা 350 কিলোমিটারে ছড়িয়ে রয়েছে। এটা শুরু হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের তিস্তা নদী থেকে আর শেষ হচ্ছে গিয়ে আসামের ধনশ্রী নদীর ওপর। ডুয়ার্সের জঙ্গল টেরাই ডুয়ার সাভানা আর গ্রাসল্যান্ড ইকো রিজেনের কিন্তু একটা অংশ। ডুয়ার্সে ঘুরতে গিয়ে সবুজ চা বাগান, উপরে নীল আকাশ আর সেই দূরে দেখা যায় হিমালয় পর্বত, সেটা দেখে চোখটা যেন জুড়িয়ে আসে। ফ্রেন্ডস, ডুয়ার্স জঙ্গলের কিন্তু দুটো ভাগ আছে, একটা পূর্ব দিক আর একটা পশ্চিম দিক। পূর্ব দিকটা পড়ছে আসামে আর পশ্চিম দিকের ডুয়ার্সটা পড়ছে আমাদের বেঙ্গলে। ফ্রেন্ডস, আপনাদের বলে দিই অনেক কাল আগে ডুয়ার্সে কোচ রাজাদের রাজত্ব ছিল, তাদেরকে ভুটানের রাজা হারিয়ে দেয় আর তারপর রাজত্ব শুরু হয় ভুটানের রাজার। ব্রিটিশ আসার পর 1865 সালে হয় ভুটান ওয়ার আর তারপরে ডুয়ার্সকে ইন্ডিয়ার সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছিল। এখানে দুটো ডিস্ট্রিক্ট বানানো হয়েছিল, গোয়ালপাড়া যেটা আসামে চলে যায় আর ওয়েস্টার্ন ডুয়ার্স ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে চলে আসে। পরে এই ডিস্ট্রিক্টটার নাম জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট দেওয়া হয়েছিল। ডুয়ার্সে কয়েকটা ওয়েস্ট বেঙ্গল আর কয়েকটা আসামের ডিস্ট্রিক্ট পড়ে, সেটার মধ্যে রয়েছে কালিম্পং ডিস্ট্রিক্ট, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারের কিছু এরিয়া আর আসামের কোকরাঝাড় আর বনগাঁইগাঁও এরিয়া। আমরা ডুয়ার্সের যেই রিজনটা বা পার্টটা আপনাদেরকে দেখাচ্ছি, যে জঙ্গলটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা কিন্তু পুরোটাই ওয়েস্ট বেঙ্গলে পড়ে। আমরা কিন্তু আসামের ডুয়ার্স এক্সপ্লোর করিনি। ডুয়ার্স রিজনে কিন্তু অনেক কটা পাহাড় আর অনেক কটা নদী পড়ে, বেশিরভাগ পাহাড় ভুটান এরিয়াতে চলে যায় আর নদীর মধ্যে আসামে আছে ব্রহ্মপুত্র আর মানস নদী আর ওয়েস্ট বেঙ্গলে করছে তিস্তা, জলঢাকা, মূর্তি, তোর্ষা, সাংকোষ, ডায়না, কারাতোয়া, রায়দাগ, কালচিনি নদী, অনেকগুলো হলো বলুন। ফ্রেন্ডস, ডুয়ার্সের অ্যাভারেজ রেইনফল কিন্তু 3400 মিলিমিটার,
এখানে কিন্তু বৃষ্টি জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত লেগে থাকে। সেই সময় ডুয়ার্সের জঙ্গল কিন্তু বন্ধ থাকে। গরম খুব একটা পড়ে না, হ্যাঁ পড়ে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের অন্য জায়গা থেকে অনেক কম পড়ে। আর বাকিটা সময় সেপ্টেম্বরের পরে থেকে ঠান্ডা পড়ে, খুব বেশি ঠান্ডা পড়ে। ফ্রেন্ডস, আপনারা যখন ডুয়ার্স আসবেন দেখবেন অনেক কটা শহর কিন্তু পড়ছে, যেটার মধ্যে রয়েছে কুচবিহার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, মালবাজার, ময়নাগুড়ি, ফালাকাটা আর বীরপাড়া। এগুলো কিন্তু অনেক খ্যাতি অর্জন করেছে কিছুদিনের মধ্যে। খ্যাতি অর্জন করার কারণ হচ্ছে বিজনেস অপরচুনিটিস। এই শহরগুলো কিন্তু কিছুদিনের মধ্যে বেশ ফুলে ফেঁপে উঠেছে আর অনেক বিজনেস অপরচুনিটিস জেনারেট করেছে। আর নর্থ ইস্ট ইন্ডিয়া থেকে যেমন অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম, আসাম, এখান থেকে অনেক লোকজন কিন্তু এখানে এসে বিজনেস করছে। আপনাদের বলে দিই, আসামের কয়েকটা সিটিও কিন্তু টুয়ার্স রিজনে পড়ে, যেমন কোকরাঝাড়, বনগাইগাঁও, গোয়ালপাড়া, বারপেটা আর ধুবড়ী। ইনফ্যাক্ট বিহারের কিষানগঞ্জকেও এই রিজনেই কিন্তু ইনক্লুড করা হয়। তাছাড়া যেটা ভুটানের কমার্শিয়াল ক্যাপিটাল বলা হয় ফুটসিলিং, সেটাকেও এই রিজনে ইনক্লুড করা হচ্ছে। কিন্তু আপনারা ভাবছেন যে আমি শিলিগুড়ি আর জলপাইগুড়ির নাম কেন নিচ্ছি না, কারণ শিলিগুড়ি আর জলপাইগুড়িকে দার্জিলিং আর অরুণাচল প্রদেশের যে ফুটহিলস রয়েছে, যে টেরাই রিজন রয়েছে, সেটাতে ইনক্লুড করা হয় রাদার দেন ডুয়ার্স রিজন। এবার ফ্রেন্ডস, আপনাদেরকে বলি যে নতুন নতুন যে বিজনেস অপরচুনিটিস আমাদের ডুয়ার্স রিজনে জেনারেট হচ্ছে, সেটা হচ্ছে ওয়েল কানেক্টেড রোডসের জন্যে। রোড কানেক্টিভিটি খুব সুন্দর হয়ে গেছে। আপনারা আসলে বুঝতে পারবেন যেখানে রোডগুলো দারুণ সুন্দরভাবে তৈরি হয়েছে, মনে হবে যেন কোনো বিদেশের রোড। সত্যি দারুণ করেছে কাজটা। কিন্তু ফ্রেন্ডস, আপনাদেরকে বলে দিই যে ডুয়ার্স এরিয়াতে কামটাপুর রিজন, যেটাকে গ্রেটার কুচবিহার রিজন বলে, সেখানকার রাজবংশীরা কিন্তু আজও থাকে। তাছাড়া এখানে ভুটানের অনেক লোকজনও বাস করে, যেমন জয়ন্তী রিজনের ভুটিয়া বস্তি, সেখানে আপনারা ভুটানের অনেক লোকজনকে পেয়ে যাবেন, তাদের রিলেটিভরা কিন্তু আবার ভুটানে থাকে। আর আমি এটাও বলে দিই যে এই রিজনে ম্যাক্সিমাম যাদেরকে আপনারা দেখবেন তারা হচ্ছে সাঁওতাল জাতি জনজাতির লোকজনরা। তারা কিন্তু মনের দিক দিয়ে খুব ভালো হয়, খুব সরল, খুব সহজ। আপনারা যে আমাদের আগের ভিডিওগুলো দেখেছেন সেখানে নিশ্চয়ই দেখেছেন যে আমরা যখন বক্সা জয়ন্তী গেছিলাম তখন কিন্তু আমরা ভুটিয়া বস্তিতে একটা ভুটিয়া ফ্যামিলির বাড়িতেই কিন্তু ছিলাম। আর গরু মারার জিপ সাফারি করার পরে ট্রাইবাল ডান্স দেখতে যাওয়াটা আপনাদের মনে আছে তো? না মনে থাকলে গিয়ে ব্লগটা দেখে নিন। ডান্সটা কিন্তু দারুণ ছিল, আর ওদের সঙ্গে আমিও কিন্তু নেচেছিলাম, খুব মজা হয়েছিল সেই দিনে। ফ্রেন্ডস, আপনাদেরকে বলে দিই যে ডুয়ার্সের জঙ্গলে হাতি, গন্ডার, বাইসন, ময়ূর, বুনো শুয়োর, ভাল্লুক, চিতল, সাম্ভার, কাকর হরিণ আর কখনো কখনো তো বাঘও দেখা যায়। আপনারা নিশ্চয়ই আমাদের আগের ভিডিওগুলো দেখেছেন, সেই ভিডিওতে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে আমরা কত কিছু দেখতে পেয়েছি। দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল, সত্যি ভোলা যাবে না। ডুয়ার্স কাউকে নিরাশ করে না। আপনারা যদি একদমই আনলাকি হন আর জঙ্গলের মাঝখানে যদি কিছু নাই দেখতে পান, তবুও বলে দিই রাস্তার উপরে কিন্তু হাতি দেখার চান্স অনেক বেশি আছে। আমরাও রাস্তার উপরে হাতি দেখেছিলাম, কিন্তু আমরা জঙ্গলের মধ্যেও অনেক কিছু দেখেছিলাম। ফ্রেন্ডস, এই ভিডিওতে কিন্তু আমরা আগের ব্লগের ক্লিপসগুলো ইনক্লুড করিনি, তাই আপনারা যদি দেখতে চান আগের ব্লগগুলো গিয়ে দেখে নিতে পারেন। এই ভিডিওতে শুধু আমরা নতুন ভিডিও ক্লিপসগুলো ইনক্লুড করেছি, নাহলে ভিডিওটা বোরিং আর রিপিটেটিভ হয়ে যাবে।
फ्रेंड्स आपनारा जरा डुअर्स घूरते आसते चान तादेर जोन्ने बोली दी ठीक डुअर्स एरिया ते किन्तु अनेकगुलो नैशनल पार्क आछे फॉर एग्जांपल मानस नैशनल पार्क जलदापाड़ा नैशनल पार्क बक्सा टाइगर रिजर्व गोरुमारा नैशनल पार्क चापड़ामारी वाइल्ड लाइफ सैंक्चुअरि चिलापाता फरेस्ट राजा भातखावा फरेस्ट सिंगालीला नैशनल पार्क नेवड़ा व्याली नैशनल पार्क और महानंदा वाइल्ड लाइफ सैंक्चुअरि एत किचू आछे सेजोन्ने जाराई एखाने आसबे केउ निराश हये फिरबे ना। फ्रेंड्स आपनादेरके बोले दी जे आपनारा जदि टूर्स आसते चान ताहले किन्तु एखानेर मेन हाईवे होच्छे NH-31 আপনারা যদি গাড়ি করে আসছেন তাহলে এই হাইওয়ে ধরেই এখানে আসবেন। আমার একটা ব্লগ আছে যেখানে আমি কলকাতা থেকে ডুয়ার্স কেমন করে এলাম কেমন করে পৌঁছালাম কী কী ডাইরেকশন রয়েছে সব কিছু ওখানে খুব ভালোভাবে এক্সপ্লেন করেছি, সেটা আপনারা দেখে নিতে পারেন। আর বলে দিই আপনারা যদি ট্রেনে করে এখানে আসতে চান তাহলে এখানে কয়েকটা ইম্পর্টেন্ট ট্রেন স্টেশন আছে, যেমন নিউ জলপাইগুড়ি, নিউ মাল জাংশন, নিউ কুচবিহার, আলিপুরদুয়ার, হাসিমারা আর ফালাকাটা। কিন্তু এই সবগুলোর মধ্যে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট স্টেশন সেটা হচ্ছে নিউ জলপাইগুড়ি, কারণ এখানে 24-25টা ট্রেন এসে দাঁড়ায়। তাহলে বুঝতেই পাচ্ছেন ট্রেন অ্যাভেলেবিলিটি অনেক বেশি, তাই আপনার আসতে আর ট্রেন পেতে বেশি সুবিধা হবে। আর ফ্রেন্ডস আপনারা যারা বাইরে আছেন, যারা দূর থেকে এখানে আসতে চান আর ফ্লাইট ধরে আসতে চান, তাদের জন্য বলে দিই ডুয়ার্সের নিয়ারেস্ট এয়ারপোর্ট হচ্ছে বাগডোগরা এয়ারপোর্ট। আপনারা বাগডোগরা এয়ারপোর্ট এসে সেখান থেকে গাড়ি বুক করে ডুয়ার্স চলে আসতে পারেন। ফ্রেন্ডস এবার আপনাদেরকে বলে দিই সব থেকে ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে খরচা। আমরা যখন ডুয়ার্সে গেছিলাম 7 দিন থেকেছিলাম, গাড়িতে ঘুরেছিলাম, রিসর্টে থেকেছিলাম, সব কিছু করার পরে মোটামুটি আপনাদের খরচা পড়বে পার কাপল মানে একজন হাজব্যান্ড একজন ওয়াইফ 30-35 হাজার টাকা। বলে দিই ডুয়ার্সে কিন্তু অনেক ধরনের অনেক বাজেটের রিসর্ট পাওয়া যায়, ছোট ছোট হোমস্টেও পাওয়া যায়। যদি আপনারা ব্যাচেলার হন তাহলে ওইগুলো সিলেক্ট করতে অসুবিধা কী, তাহলে কিন্তু খরচাটাও কমে যাবে। কিন্তু আপনারা যদি ওখানে গাড়ি বুক করে আর নিজের গাড়ি না নিয়ে যান তাহলে কিন্তু সেখানে পেট্রোলের খরচা আর ড্রাইভারের খরচা কিন্তু বাড়বে। তাহলে ফ্রেন্ডস ডুয়ার্সের সব জঙ্গল দেখিয়ে দিলাম আপনাদেরকে, সব ইনফরমেশান দিয়ে দিলাম আর খরচাটাও বলে দিলাম। তাহলে ফ্রেন্ডস আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি, দেখা হবে পরের ব্লগে। আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আগের ভিডিওগুলো দেখতে একদম ভুলবেন না। আপনাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে। যদি কোনো সাজেশন বা কোয়েশ্চেন থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারবেন। দেখা হচ্ছে পরের ব্লগে, বাই বাই।